যেটা রেসিপিটা করব সেটা হচ্ছে ভর্তা অনেক কিছু মিলিয়ে যেমন বেগুন কেটে রেখেছি তিনটা দুটো পটল নিয়েছি আর নিয়েছি কিছু সিম আমি এগুলো মিক্সড করে ভর্তা করব এটা একসঙ্গে সিদ্ধ করব এবার আমি কড়াইতে দিকে যাই গ্যাসে কড়াইটা চড়িয়ে দিয়েছি পানি সহ এবার একটু গরম করে নিব আর সঙ্গে দেব এক এক করে পানির মধ্যে ছেড়ে দেব আস্তে আস্তে পটল বেগুন বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হবে যেহেতু পটলটা সিম আছে এর জন্য পানির পরিমাণটা বেশি নিয়েছি এবার এটাকে আমি ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া না পর্যন্ত সিদ্ধ করব সঙ্গে আমি কাঁচামরিচটাও দিয়ে দিব তাহলে হবে কি একবারে সব সিদ্ধ হয়ে যাবে তারপরে ভর্তা করব পানিটা শুকিয়ে গেছে একদম সরষে হয়ে গেছে এটাকে আমি এখন পেঁয়াজ দিয়ে তেলতে ভর্তা করব পেঁয়াজ বন্ধ করে দিলাম ঠান্ডা করে ভর্তা করব না হাতে গরম লাগবে ঠান্ডা হয়ে গেছে আমি এগুলো এখন আলাদা করে একটা একটা করে প্লেটে তুলে নিব ভর্তার জন্য এক পাশে নিলাম ছিম পটল বেগুনগুলো আমি প্লেটে সঙ্গে থাকছে কাঁচামরিচ সঙ্গে থাকে লবণ আর সর্ষের তেল আমি ভর্তাটা পেস্ট করব আমি লবণ নিয়ে নিচ্ছি এটাকে ধুয়ে ডুলে যে যেমন পারে আমি খুব বেশি ডুলতে পারি না পেস্টটা খুব ভালো হলে সেটার করলে ভালো হয় তাকে আমি এর মধ্যে অবশ্যই বেগুনটা বেছে নিয়েছি আর একটা টিপ ডাবল লাইন আর সিম রান্নার ক্ষেত্রে এটা হচ্ছে সিমটাকে পোকা আছে কি না এটা ভালো করে দেখে নিতে হলে আমাকে কী করতে হবে না সিমটা দুই সাইডে কেটে লাইটের দিকে ধরবো না হলে সূর্যের দিকে দিনের বেলা সূর্যের দিকে রাতের দিকে হচ্ছে লাইটের দিকে ধরবো তাহলে এর মধ্যে পোকা আছে কি না তাহলে আমরা সহজে বুঝতে পারবো বাকি ভর্তাটা কমপ্লিট করব হ্যাঁ কমপ্লিট হয়ে গেল আমার গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে খাবো প্রত্যেকে ট্রাই করবো একটু ব্যতিক্রম বেগুন সিম আর হচ্ছে কি নাম ভুলে গেলাম যে পটল তাই না হ্যাঁ বেগুন সিম আর পটল দিয়ে আমরা এটা ভর্তাটা করলাম বাসায় অবশ্যই তৈরি করে খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পছন্দ হয় টেস্টি লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আমার সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আবার হাজির হবো অন্য কোনো ভর্তা কেপার রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ